বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন শিল্পকারখানায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে উন্নয়ন ঘটছে দেশ ও দেশের মানুষের। এই উন্নয়নকে আরও এগিয়ে নিতে প্রয়োজন কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ব্যবস্থা ও সেফটি নিশ্চিত করা। কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করতে শিল্পকারখানায় সেফটি কমিটি গঠন করার আইনগত বিধান রয়েছে। সেফটি কমিটি কি? সেফটি কমিটি বলতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল বা টিমকে বোঝায়। এই টিম বা দল নিরাপদ কর্মক্ষেত্র তৈরি ও তা রক্ষা করতে মালিক বা নিয়োগকর্তাকে সহায়তা করে। পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সেফটি কমিটির সদস্য নির্বাচন করা প্রয়োজন। এছাড়া কমিটির সদস্য হিসেবে নারী প্রতিনিধি নির্বাচনের বিষয়টিও বিবেচনায় রাখা দরকার। কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে 3/1 নারী শ্রমিক থাকলে শ্রমিক প্রতিনিধি মনোনয়নে কমপক্ষে 3/1 নারী প্রতিনিধি মনোনীত করতে হবে। কিভাবে সেফটি কমিটি গঠিত হয়? এই কমিটির মোট সদস্য সংখ্যার 50% অর্থাৎ অর্ধেক শ্রমিক পক্ষের প্রতিনিধি এবং বাকি 50% মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে সেফটি কমিটি গঠিত হয়। মোট কথা, সেফটি কমিটিতে উভয় পক্ষের সমান সংখ্যক প্রতিনিধি থাকতে হবে। সেফটি কমিটিতে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধি মনোনীত করার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যেখানে একটি ইউনিয়ন রয়েছে সেখানে ইউনিয়ন সেফটি কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনীত করবে। যে কারখানায় একের অধিক ইউনিয়ন রয়েছে সেখানে নির্বাচিত সিভিএ সেফটি কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনীত করবে। যে কারখানায় কোনো ইউনিয়ন নেই সেখানে অংশগ্রহণকারী কমিটি সেফটি কমিটিতে শ্রমিক প্রতিনিধি মনোনীত করবে। যেখানে শ্রমিক ইউনিয়ন বা সিবিএ বা অংশগ্রহণকারী কমিটি কোনোটি নেই সেখানে পরিদর্শক কর্তৃক নির্বাচনের মাধ্যমে শ্রমিক প্রতিনিধি নির্বাচন করতে হবে। সেফটি কমিটির শ্রমিক প্রতিনিধি মনোনয়নে কারখানার বিভিন্ন বিভাগ, ফ্লোর, শাখা, গোডাউন ও ইউনিটের প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্ব দিতে হবে। সেফটি কমিটিতে মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের প্রতিনিধি মনোনীত করবেন। যাদের মধ্য থেকে প্রতিনিধি মনোনীত করতে পারেন তারা হলেন ম্যানেজার, কল্যাণ কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রধান, সুপারভাইজার, ডাক্তার, নার্স প্রভৃতি। সেফটি কমিটিতে শ্রমিক সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী সদস্য সংখ্যা নির্ধারিত হয়। যেমন, যে কারখানায় 500 কম শ্রমিক রয়েছে সেখানে সেফটি কমিটির সদস্য সংখ্যা 6, যেখানে 501-1000 শ্রমিক রয়েছে সেখানে কমিটির সদস্য সংখ্যা 8, যেখানে 1001-3000 শ্রমিক রয়েছে সেখানে 10, যেখানে 3001 বা এর বেশি শ্রমিক রয়েছে সেখানে সেফটি কমিটির সদস্য সংখ্যা 12। সেফটি কমিটির গঠন কাঠামো কেমন? সেফটি কমিটি কয়েকটি সুনির্দিষ্ট পদের সমন্বয়ে গঠিত। এই কমিটিতে রয়েছে সভাপতি 1, সহসভাপতি 1, সদস্য সচিব 1 এবং কমিটির অন্যরা সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সেফটি কমিটির সদস্যদের দায়িত্বগুলো কি? আমরা কমিটির সদস্যদের কাছ থেকে শুনি তারা কে কি দায়িত্ব পালন করেন। আমি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মনোনীত একজন প্রতিনিধি।
সেফটি কমিটির সভাপতির দায়িত্ব পালন করছি। আমাকে যেসব দায়িত্ব পালন করতে হয় সেগুলো হলো সভার এজেন্ডা নির্ধারণ করা, সভায় সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা, সভার সভাপতিত্ব করা এবং সভা পরিচালনা করা, সভায় গৃহীত সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা এবং অনুমোদন দেওয়া, মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নিয়মিত রিপোর্ট করা। আমি শ্রমিক প্রতিনিধি হিসেবে সেফটি কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করতেছি। সহসভাপতি হিসেবে সভাপতি মহোদয়কে সহায়তা করাই আমার কাজ। আমি সেফটি কমিটির সদস্য সচিব। আমাকে যে সকল দায়িত্ব পালন করতে হয় তা হলো সভার এজেন্ডা সকল সদস্যকে বিতরণ করা, সভার কমপক্ষে 5 দিন আগে সকল সদস্যকে সঠিক পন্থায় অবগত করা, সেফটি কমিটির কোনো সুপারিশ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো, সভাকক্ষ সঠিকভাবে গুছিয়ে রাখা, সভার আলোচনাসমূহের লিখিত বিবরণ রাখা, সভার কার্যবিবরণী সদস্যদের মাঝে বিতরণ করা এবং রেজিস্টার খাতায় লিখে রাখা, কমিটির ডকুমেন্টসমূহ যথাযথভাবে সংরক্ষণ করা। আমি শ্রমিক প্রতিনিধি, এই কমিটির একজন সাধারণ সদস্য। আমি মালিক পক্ষের প্রতিনিধি, আমিও এই কমিটির একজন সাধারণ সদস্য। আমি শ্রমিক প্রতিনিধি, আমিও এই কমিটির একজন সাধারণ সদস্য। সাধারণ সদস্য হিসেবে আমাদেরকে যেসব দায়িত্ব পালন করতে হয় তা হলো শ্রমিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং শ্রমিকেরা যেসব সমস্যা সম্পর্কে উদ্বিগ্ন তা কমিটিকে জানানো। কমিটির সভায় আলোচ্য বিষয় নির্ধারণে পরামর্শ প্রদান করা, উদ্ভূত সমস্যা কারণসহ ব্যাখ্যা করা এবং উদ্ভূত সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় সম্পর্কে পরামর্শ ও মতামত প্রদান করা। এছাড়া কমিটির সদস্যরা কোনো বিশেষ বিষয় সম্পর্কে মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কিংবা পরিদর্শকের নিকট উত্থাপন করতে পারেন। সেফটি কমিটির কার্যপরিধি কতটুকু? কারখানায় কর্মরত শ্রমিক সহ সকলের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট আইন ও প্রচলিত বিধিবিধান বাস্তবায়ন করা এবং ঝুঁকি বা ঘাটতিসমূহ চিহ্নিত করা ও তা দূর করা। এছাড়াও জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেফটি কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা এবং দিকনির্দেশনার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে মালিক কর্তৃপক্ষকে সহযোগিতা করা, পাশাপাশি বিভিন্ন দল গঠন ও তাদের প্রশিক্ষণ প্রদানসহ সকল শ্রমিকের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজনের সুপারিশ করা। সেফটি কমিটির কার্যক্রম পরিচালনার নিয়মকানুনগুলো কি? সেদিন মিটিং এ সেফটি কমিটির কার্যক্রম পরিচালনার যে নিয়ম কানুন গুলো আলোচনা করা হয়েছিল সেগুলো কি আমরা সবাই বুঝতে পেরেছি তো নাকি? স্যার, সেফটি কমিটি পরিচালনার নিয়মকানুন আলোচনা করতে গিয়ে পরিষ্কারভাবে বলা হয়েছে শ্রমিক প্রতিনিধি মনোনীত হওয়ার 7 দিনের মধ্যে মালিক পক্ষকে তার প্রতিনিধি মনোনয়ন দিতে হবে। ঠিক বলেছেন। সেফটি কমিটি পরিচালনার আরেকটি নিয়ম হল সেফটি কমিটি গঠনের 15 দিনের মধ্যে সভাপতি, সহসভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে সেফটি কমিটির প্রথম সভা আহ্বান করতে হবে এবং এই প্রথম সভা আহ্বানের 10 দিনের মধ্যে সভাপতিকে কমিটি গঠনের বিষয়টি মহাপরিদর্শককে জানাতে হবে। জি স্যার, তবে সেফটি কমিটির নিয়মিত সভা প্রতি 3 মাসে একবার অনুষ্ঠিত হতে হবে স্যার। প্রয়োজনে কোনো সমস্যা নিয়ে আলোচনার ক্ষেত্রে স্বল্প সময়ের নোটিশেও সভা আয়োজন করা যেতে পারে স্যার। তারপর স্যার, যদি কোনো কারণে সেফটি কমিটি কারখানা নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয়ে বিশেষজ্ঞের মতামত গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন তবে সেক্ষেত্রে কমিটি সে মতামত গ্রহণ করতে পারবে। একদম ঠিক। সেদিন আরও বলা হয়েছিল স্যার, পরিদর্শক কর্তৃক গঠিত কমিটির ক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটি অথবা শ্রমিক ইউনিয়ন অথবা সিবিএ নির্বাচিত হওয়ার 30 দিনের মধ্যে সেফটি কমিটি পুনর্গঠন করা যাবে। আর ওই যে বলা হলো না, সেফটি কমিটির কোনো পদ শূন্য হলে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক তা পূরণ করতে হবে। জি স্যার, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে স্যার। কি কথা বলুন না।
স্যার, সেফটি কমিটির কার্যক্রম পরিচালনার জন্য শ্রমিক প্রতিনিধিগণ যে সময় ব্যয় করবেন সেটা তাদের কর্মঘণ্টা হিসেবে ধরা হবে, অর্থাৎ এক্ষেত্রে শ্রমিকের কোনো আর্থিক ক্ষতি হবে না। ঠিক। আরেকটি নিয়মের কথা আমাদের মনে রাখতে হবে, সেফটি কমিটির মেয়াদ হবে প্রথম সভা আয়োজনের দিন থেকে 2 বছর পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। সেফটি কমিটির কার্যক্রম পরিচালনার নিয়মকানুনগুলো আমাদের সব সময় মেনে চলতে হবে। তো চলি তাহলে আজকে। জি জি স্যার। আবার দেখা হবে। জি। সেফটি কমিটির দায়িত্ব বা কাজগুলো কি? পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে ম্যানেজমেন্টকে পরামর্শ ও সহায়তা প্রদান করাই মূলত সেফটি কমিটির কাজ। এই কাজটি সুচারুভাবে সম্পন্ন করবার জন্য সেফটি কমিটি যেসব দায়িত্ব পালন করে থাকে তা হল প্রতিষ্ঠানের স্বাস্থ্য ও সেফটি নীতিমালা ও কর্মপদ্ধতি প্রণয়ন, বাস্তবায়ন এবং মনিটরিংয়ে অংশগ্রহণ, অগ্নি নির্বাপন দল গঠন এবং প্রশিক্ষণ প্রদানে সহায়তা করা। কেমন আছেন সবাই? আমরা যে কোনো দুর্ঘটনায় যখন কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের যে যন্ত্রপাতির মধ্যে এই যে একটা হেলমেট দেখতে পাচ্ছি আমরা, এই হেলমেটটা আমরা প্রথমেই মাথায় ব্যবহার করব। মাথায় যখন ব্যবহার করব তখনই আমি আমার মাথা সেফ, হাতকে রক্ষা করার জন্য আমাদের হ্যান্ড গ্লোভস আছে ইকুইপমেন্ট বক্সে, সেই হ্যান্ড গ্লোভসগুলো আমরা হাতে পরে নেব। এখন আমি যদি অগ্নি দুর্ঘটনায় কাজ করি তাহলে আমার কোনো হাতের জন্য কোনো টেনশন থাকলো না। এখন আমি আপনাদের দেখাচ্ছি গ্যাস মাস্ক, এটা হচ্ছে গ্যাস মাস্ক, যে কোনো দুর্ঘটনা যখন ধোয়া হয় ফ্লোরে তখন এই গ্যাস মাস্কটা আমরা ব্যবহার করে থাকি। অগ্নি দুর্ঘটনার সময় প্রথমে আমরা যেই এক্সটিংগুইশারটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে DCP 5 kg ফায়ার এক্সটিংগুইশার। এর ভিতরে এটার মধ্যে কী কী আছে আমরা দেখতে পাই যে এখানে একটা মনোমিটার আছে, সুনির্দিষ্টভাবে দেখতে পাই যে এখানে না ধরলে আমাদের হাতে ঠান্ডা ক্লাপস হয়ে যাবে, এই জন্য আমরা এখানেই ধরবো। লক কাটার দিয়ে আমরা কীভাবে তালা কাটবো, লকটা যদি এখানে থাকে আমরা এভাবে ওপেন করব এবং তালা ক্লোজ করব। লক করার পরে হঠাৎ করে প্রেস করলে তালাটা কেটে যাবে। জরুরি উদ্ধারকারী দল গঠন এবং প্রশিক্ষণ প্রদানে সহায়তা করা। যদি ফ্লোরে কোনো দুর্ঘটনা ঘটে, শুধু আগুনের দুর্ঘটনা নয়, যে কোনো ফ্লোরে হয়তো দেখা যাচ্ছে যে ফ্লোর ভেঙে পড়ছে বা ফ্লোরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তার জন্য আমরা কী করব, উদ্ধার কর্মে নেমে পড়ব। পাও দেখা যায় ফ্লোরে কোনো সমস্যা হয়েছে বা আমাদের পাওকে সমস্যা করতেছে, তার জন্য ফ্লোরে অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করব, আমরা এটা ব্যবহার করি। এর নাম কি? থাম্বুট। তার আমাদের একটা যন্ত্র আছে, এর নাম হলো স্ট্রেচার। স্ট্রেচার আমরা ব্যবহার করব। এখন আমাদের দুজন আসো, এটা কী করবো আমরা, এখানে আগে দুজন ধরো, দুজন ধরো, ধরো ধরে ছাড়াও, ওঠাও, এই এর আমাদের মেডিকেলে চলে যাচ্ছে। হ্যাঁ, ঘুরে নিয়ে আসো। প্রাথমিক স্বাস্থ্যসেবা দল গঠন এবং প্রশিক্ষণ প্রদানে সহায়তা করা। আজকে আমরা প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যান্টিসেপটিক সলিউশন, স্যাভলন। হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা ফার্স্ট এইড বক্সে আমরা দেখতে পাবো এই সলিউশনটা। তো এটার কাজ হচ্ছে আমাদের যে কোনো মাইনর ইঞ্জুরি, সবচেয়ে হালকা ধরনের ইঞ্জুরি, যেটা ক্লিন কাট, কোনো ময়লা বা কোনো আবর্জনাটার মধ্যে ঢুকে নাই বা কোনো ফ্যাব্রিক্স বা অন্য যে কোনো কোনো জিনিস কন্টামিনেশন হওয়ার কোনো চান্স ছিল না। আমাদের সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের স্টেরাইল কটন, এটাও ফার্স্ট এইড বক্সে অ্যাভেলেবেল, প্রত্যেকটা ফার্স্ট এইড বক্সে। হ্যাঁ, এটা দিয়ে আমরা এই অ্যান্টিসেপটিক ওয়াশটা দিব, স্যাভলন ইউজ করব এবং স্টেরাইল কটন ইউজ করব এবং সেই সাইডটাকে আমরা ওয়াশ দিব, অ্যান্টিসেপটিক ওয়াশ। এখন যদি কাট ইঞ্জুরিটা একটু ডিপ হয় বা মনে হয় যে কোনো ডার্টি কোনো কিছু দিয়ে, মানে নোংরা কোনো কিছু দিয়ে জিনিসটা কেটে গেছে বা একটু ডিপ হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই স্যাভলন ইউজ করব না, সেক্ষেত্রে অবশ্যই হেক্সিসল ইউজ করব। তবে যে কটনের যে আঁশটা আছে সেটা ঢুকে না আবার ওখানে আবার ফার্দার কোনো সেকেন্ডারি ইনফেকশন করে, সেজন্য আমরা ইউজ করব সার্জিক্যাল গজ ইউজ করব। সার্জিক্যাল গজটা হচ্ছে খুবই স্টেরাইল, পারলে এখানে সার্জিক্যাল গ্লোভস ইউজ করতে হবে, হ্যান্ড গ্লোভস। আমরা সার্জিক্যাল গজটাকে প্রথমে কেটে নেব, সিজার দিয়ে কেটে নিয়ে এটাকে আমরা চার ভাঁজ করব। হ্যাঁ, এটাকে আমরা চার ভাঁজ করব যাতে এটার বাড়তি কটনগুলো যাতে ভিতরে ঢুকে যায়। এটা ঢুকে যাওয়ার পরে এটাকে দিয়ে আমরা অ্যান্টিসেপটিক ওয়াশ দিব স্কিনের উপরে। পর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের রোলার ব্যান্ডেজ, এই রোলার ব্যান্ডেজটাকে আমরা ইউজ করব। কারখানার নিরাপত্তা সম্পর্কিত ঝুঁকিসমূহ চিহ্নিত করতে চেকলিস্ট তৈরি করা।
চেকলিস্টের মাধ্যমে নিয়মিত ঝুঁকি চিহ্নিত করা ও ঝুঁকি মোকাবেলা করার উপায় বের করা। কোনো ঝুঁকি চিহ্নিত হয়ে থাকলে সাথে সাথে মালিককে অবগত করা। কমপক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে কারখানার নিরাপত্তা সম্পর্কিত সকল বিষয় পরীক্ষা করা এবং সমস্যা সমাধানের উপায় বলে দেয়া। শ্রমিকের জীবনের প্রতি মারাত্মক ঝুঁকি রয়েছে এমন কোনো বিষয় চিহ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মালিক অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা। প্রশিক্ষণ পরিচালনায় অংশগ্রহণ করা। পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে তথ্য প্রচারের উদ্যোগ গ্রহণ ও কার্যক্রমে অংশগ্রহণ করা। দুর্ঘটনা ঘটলে সে সম্পর্কে তথ্য অনুসন্ধান করা। পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাসমূহের সাথে যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা। পেশাগত স্বাস্থ্য ও সেফটি সম্পর্কিত নীতিমালা, আইন, বিধিমালা ও সার্কুলারের সর্বশেষ অনুলিপি সংরক্ষণ করা। কমিটির কার্যক্রম সম্পর্কে শ্রমিক ও মালিক অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবগত করা। সেফটি কমিটি কর্তৃক প্রদত্ত সুপারিশ মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিত করার 7 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে সেক্ষেত্রে আইনের বিধান অনুযায়ী শ্রম পরিদর্শককে অবহিত করার সুযোগ রয়েছে। শিল্প কারখানায় উৎপাদন সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য শিল্প ব্যবস্থাপনায় পেশাগত স্বাস্থ্য ও সেফটি বিষয়ক সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য প্রয়োজন সেফটি কমিটিকে অধিকতর কার্যকর করে তোলা। কারণ যেখানে সেফটি কমিটি যত বেশি সক্রিয়, সেখানে জীবন ও সম্পদ তত বেশি নিরাপদ। আসুন আমরা সেফটি কমিটিকে আরও কার্যকর করে তোলার মাধ্যমে প্রতিষ্ঠানের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে নিশ্চিত করি এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রবাহকে এগিয়ে নিয়ে যাই।